আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পাওয়ারফুল সিভি নিয়ে। সো সাধারণ সিভির পাশে যখন একটা পাওয়ারফুল সিভি থাকে, তখন কিন্তু আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। সো একটা সিভিকে পাওয়ারফুল করার জন্য আমরা আপনাদের সঙ্গে তিনটা হ্যাকস শেয়ার করব। সো এই তিনটা হ্যাকস যদি আপনি আপনার সিভিতে উল্লেখ করতে পারেন, তাহলে আপনার নর্মাল সিভিটা কিন্তু পাওয়ারফুল সিভি হয়ে যাবে। সো চলুন আর দেরি না করে আমরা ইন্ট্রোর পরে মূল ভিডিওতে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাধারণ সিভি যখন একটা পাওয়ারফুল সিভি হয়, তখন এর স্টেটমেন্টগুলো হতে হয় স্মার্ট। স্মার্ট বলতে আমরা বুঝি কি, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডেড। সো আপনি যখনই একটা পাওয়ারফুল সিভি তৈরি করবেন, তখন আপনার কোনো ভেগ স্টেটমেন্ট যেটা কিনা অ্যাম্বিগুইটি তৈরি করে, এরকম কোনো রকমের কোনো স্টেটমেন্ট রেজুমের মধ্যে দেওয়া যাবে না। সো আপনাকে যেটা করতে হবে, আমি যদি খুব সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেমন ধরেন আমি ভাত খাই, আমি তিন বেলা ভাত খাই, আমি সকাল দুপুর রাতে ভাত খাই, আমি সকাল 8টায় দুপুর 2টায় এবং রাত 10টায় ভাত খাই, লাস্ট যে স্টেটমেন্টটা বললাম, দেখবেন এই স্টেটমেন্টটা কিন্তু খুবই স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক। হ্যাঁ, আর প্রথম যে স্টেটমেন্টটা বলেছি আমি ভাত খাই, এটার মাধ্যমে কিন্তু আপনি আমার সম্পর্কে ক্লিয়ার হতে পারলেন না। ঠিক একইভাবে আপনি যদি আপনার রেজুমের মধ্যে ভেগ স্টেটমেন্ট দেন, কিরকম, যে আমি সেল বৃদ্ধি করছি, আমি ডিলার ডিস্ট্রিবিউটর ম্যানেজ করছি, আই ডোন্ট নিড টু নো দ্যাট, আই নিড টু নো যে আপনি কতজন ডিলার ডিস্ট্রিবিউটর ম্যানেজ করেছেন, আই ডোন্ট নিড টু নো যে আপনি সেল ইনক্রিজ করেছেন, আমার জানা দরকার আপনার সেল কত পার্সেন্ট ইনক্রিজ করেছেন, আপনি টিম পরিচালনা করেন, এটা আমার জানার দরকার না, আপনার টিম কতজনের সেটা কিন্তু আমার একটু জানা দরকার, ঠিক আছে। আপনি রিপোর্ট রাইট করেন, এটাও আমার কোনো বিবেচ্য বিষয় না, আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে রিপোর্ট তৈরি করেন, এটা আমার বিবেচ্য বিষয়। এই একইভাবে আপনি আপনার রেজুমের প্রত্যেকটা স্টেটমেন্টকে আপনাকে স্মার্ট করতে হবে, তাহলেই আপনার একটা রেজুমি সাধারণ রেজুমির থেকে অনেক অনেক পাওয়ারফুল রেজুমি হয়ে যাবে। এরপরে আমরা আসবো হ্যাক নাম্বার 2-এ, যেটা হচ্ছে আপনার রেজুমিতে অ্যাচিভমেন্ট উল্লেখ করা। সো রেজুমিতে অ্যাচিভমেন্ট উল্লেখ করার জন্য আমরা যে জিনিসটা করব, সেটা হচ্ছে একটা স্টার ফ্যাক্টর অ্যাপ্লাই করব। সো স্টার ফ্যাক্টরটা কিরকম, স্টার ফ্যাক্টরটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন ওয়েন ইউ জয়েন, হোয়াট আর দ্য টার্গেট দ্যাট ইউ সেট, হোয়াট আর দ্য অ্যাকশন প্ল্যান দ্যাট ইউ ডেভেলপড, অ্যান্ড হোয়াট ইজ দ্য রেজাল্ট নাও। একটা রেজুমিতে যখন আপনি আপনার কাজের রেজাল্টগুলো উল্লেখ করবেন, তখন আপনার রেজুমিটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং পাওয়ারফুল সিভি হয়ে যাবে, আউটস্ট্যান্ডিং পাওয়ারফুল রেজুমি হয়ে যাবে, এবং এটা কিন্তু নিয়োগকর্তাদের ব্যাপকভাবে আকর্ষণ করবে। যেমন ধরেন আপনি একটা অর্গানাইজেশনে যখন জয়েন করেছিলেন, তখন অর্গানাইজেশনকে কি অবস্থায় পেয়েছেন, আপনি কি কি টার্গেট সেট করেছেন, কি কি অ্যাকশন প্ল্যান ডেভেলপ করেছেন, যার মাধ্যমে এখন রেজাল্ট কি হয়েছে, আপনার মাধ্যমে কোম্পানিতে নতুন কোনটা ইম্প্রুভ হয়েছে, কোনটা চেঞ্জ হয়েছে, কোনটা অটোমেট হয়েছে, কোথায় সিস্টেম অ্যান্ড প্রসেস ডেভেলপ করেছেন, কোনটা ইন্ট্রোডিউস করেছেন, কোনটা মডিফাই করেছেন, কোনটা ইমপ্লিমেন্ট করেছেন, কোনটা ইনক্রিজ করেছেন, কোনটা ডিক্রিজ করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, আপনার তথ্যগুলো যদি এই আঙ্গিকে আপনার রেজুমিতে উল্লেখ থাকে, তাহলে আপনার রেজুমি কিন্তু সাধারণ রেজুমি আর থাকবে না, সেটা কিন্তু একটা পাওয়ারফুল রেজুমি হয়ে যাবে। লাস্ট যে হ্যাক্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে একটা রেজুমিতে নিয়োগকর্তারা কোন কোন বিষয়গুলো লক্ষ্য করে। এই বিষয়গুলো আমরা কিন্তু অনেক সময় আমাদের রেজুমিতে স্কিপ করে যাই। যেমন ধরেন আমরা যারা দোকান থেকে রেজুমি তৈরি করি, অথবা বড় ভাই ব্রাদার কারো কাছ থেকে কাট কপি পেস্ট করে সিভি বানাই, তাদের রেজুমি বা সিভি সবচাইতে বড় ভুল যেটা, যে তাদের কোনো স্কিল উল্লেখ থাকে না। বাট আপনার রেজুমিতে আপনার কমপক্ষে 10টা স্কিল উল্লেখ করা, দিস ইজ এ মাস্ট। সো আপনাকে যেটা করতে হবে, আপনি একটা রেজুমিকে যখনই পাওয়ারফুল রেজুমি করবেন, একটা রেজুমিকে যখন আপনি একটা পাওয়ারফুল রেজুমি তৈরি করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই আপনার 10টা স্কিল, মিনিমাম 10টা স্কিল আপনাকে অবশ্যই আপনার রেজুমিতে উল্লেখ করতে হবে। আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট লেডার অবশ্যই আপনার রেজুমিতে থাকতে হবে। সো ক্যারিয়ার ডেভেলপমেন্ট লেডার কিরকম, যেমন গতকালকে আমরা একজনের রেজুমি রাইটিং এর কাজ করছিলাম, তার রেজুমি রাইট করতে গিয়ে আমরা যেটা দেখলাম, তিনি লিখেছেন যে তিনি 2006 সাল থেকে এখন পর্যন্ত তিনি জেনারেল ম্যানেজার পদে আছেন। তার মানে কি, তাই তিনি কি 2006 সাল থেকে আসলে 2021 সাল পর্যন্ত এরকম 16-17 বছর সময় কি জিএম পদে থাকা যায়? না,
তাহলে কি হয়েছে, উনি কিন্তু অর্গানাইজেশনে জয়েন করেছিলেন আপনার ডেপুটি ম্যানেজার হিসেবে, তারপরে উনি ম্যানেজার হয়েছেন, তারপরে উনি সিনিয়র ম্যানেজার হয়েছেন, ডিজিএম হয়েছেন, এজিএম হয়েছেন, তারপরে উনি জিএম হয়েছেন। সো তার মানে একটা প্রতিষ্ঠানে ছোট একটা পদে জয়েন করার পরে ধাপে 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 তার যে এই উন্নতি, এবং উন্নতি হতে 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 তিনি এখন জিএম হয়েছেন। এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডারটা, এই ল্যাডারটা কিন্তু আপনার অবশ্যই আপনার রেজুমিতে উল্লেখ থাকতে হবে। এবং লাস্টে আর একটা যে বিষয় বলে আমি আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে আপনার প্রশিক্ষণের ব্যাপার। আপনার রেজুমিতে অবশ্যই অবশ্যই আপনার কিছু প্রশিক্ষণ থাকতে হবে, কারণ একটা অর্গানাইজেশনে যখনই আপনি অ্যাপ্লাই করবেন, অর্গানাইজেশনগুলো কিন্তু প্রশিক্ষিত মানুষ চায়। সো আপনার আসলে কোন কোন বিষয়ের উপরে ট্রেনিং আছে, আপনি কোন কোন বিষয়ের উপরে পড়াশোনা করেছেন, কোন কোন বিষয় সম্পর্কে আপনার ইনডেপথ নলেজ আছে, সেটারও কিন্তু রেজুমিতে যথাযথ বহিঃপ্রকাশ পেতে হবে। সো বন্ধুরা, আশা করি এই হ্যাক্সগুলো আপনাদের কাজে এসেছে, এবং এই হ্যাক্সগুলোকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু আপনার একটা পাওয়ারফুল রেজুমি তৈরি করতে পারেন, এবং সাধারণ রেজুমি থেকে আপনার রেজুমিকে আলাদা করতে পারেন, এবং নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন, যা কিনা আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।